আমাদের আধ্যাত্মিক জীবনে স্পার্মের কী গুরুত্ব? স্পার্ম অর্থাৎ বীর্য, এই প্রশ্ন অনেকদিন আগে আমার কমেন্ট বক্সে এসেছিল। আপনাদের মধ্যে কোনো আমার এক ভাই বলেছিল, আর তারপরে অনেক সেম কোয়েশ্চেন আমার কাছে এসেছে। আরেকটা কথা, এই ভিডিও খুবই ইন্টারেস্টিং আর জ্ঞানমূলক হতে চলেছে, তো এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন, একটাও জিনিস মিস করবেন না। তো চলুন আজ আমরা জেনে নিই স্পার্মের শক্তিকে। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার অস্তিত্বের আধার এই স্পার্ম, বরং এই পৃথিবীতে উপস্থিত জীবন স্পার্ম অর্থাৎ বীর্যের জন্য নয় কি? একে বাঁচিয়ে আমাদের আধ্যাত্মিক জীবনে কি পরিবর্তন করা সম্ভব? আর এর কত শক্তি এবং গুরুত্ব? বীর্যকে বাঁচিয়ে আমরা কি কি করতে পারি? যদি এর শক্তির কথা বলতে হয়, তাহলে আপনার মধ্যে নিউক্লিয়ার বমের মতো শক্তি রয়েছে। আপনার শরীর যে হাড় মাংস চামড়া দিয়ে তৈরি হয়েছে, এর 50% দায়ী স্পার্ম। আমাদের অস্তিত্ব এই স্পার্ম ছাড়া হতেই পারে না। পৃথিবীতে জন্ম হওয়া মহান পুরুষ, মহান যোদ্ধা, ওনাদের অস্তিত্বের কারণ এই স্পার্ম। আমাদের কাছে এই শরীর রয়েছে, তাতে 5টি ইন্দ্রিয় রয়েছে, যা দিয়ে আমরা প্রত্যেক অনুভূতিকে গ্রহণ করতে পারি। আমাদের এই শরীরে উপস্থিত থাকা শক্তি, আর এই সবের থেকে আলাদা মানুষের মস্তিষ্ক, যা বৈজ্ঞানিকদের কাছে আজও এক রহস্য যে এটা কীভাবে তৈরি হলো, কোথা থেকে এলো। আমি আর আপনি ভালোভাবেই জানি আমাদের এই শরীরে দুর্দান্ত সম্ভাবনা রয়েছে, শারীরিকভাবে আর মেন্টালিভাবে। শারীরিকভাবে আপনি আপনার দেহের শক্তি বাড়াতে পারবেন, আপনি আপনার শরীরকে রূপান্তরিত করতে পারবেন। আপনি জানেন কি, ঠিক বললাম তো, আপনি জিমে দেখে থাকবেন, প্রথম দিনগুলিতে এক বডি বিল্ডার কম ওজন ওঠাতে পারে, আস্তে আস্তে কঠোর অভ্যেসের সাথে সে বেশি ওজন ওঠাতে পারে, নিজের শরীরের থেকেও বেশি। তো এর মানে হলো সে তার শরীরের ক্ষমতাকে রূপান্তরিত করে দিয়েছে। শারীরিকভাবে এমন অনেক ক্ষমতা হয়ে থাকে আমাদের এই দেহে যাকে রূপান্তরিত করা যেতে পারে, কিন্তু এই বীর্যের ক্ষমতার স্তর খুবই বেশি, 50%-এর থেকেও বেশি। বীর্য এক পুরো জীবন জন্ম দিতে পারে, কোনো এক মানুষকে অস্তিত্বে নিয়ে আসতে পারে। এই স্পার্ম অর্থাৎ বীর্যকে যৌগিক ভাষায় বজ্র বলা হয়, অর্থাৎ স্থিরতা, আর সব থেকে কঠোর। যদি আপনি এর ব্যবহার করা শিখে যান, তাহলে এটা বিশ্বের সব থেকে শক্তিশালী জিনিসের মধ্যে একটা হবে। এটি আশ্চর্যজনক ফলাফল প্রদান করে, কিন্তু এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি এর ব্যবহার কিভাবে করতে চান। চাইলে আপনি এর ব্যবহার শিশু জন্ম দেওয়ার জন্য করতে পারেন, কিংবা আপনি একে এমনি নষ্ট করতে পারেন মাস্টারবেট করে। এখন প্রশ্ন এটা ওঠে যে এই বীর্যকে শরীরের অন্যান্য স্তরের জিনিসকে কোনো অন্য স্তরে কাজ করার জন্য কি ব্যবহার করতে পারা যায়? হ্যাঁ, অবশ্যই পারা যায়। শুধু স্পার্মকেই রূপান্তরিত করা যেতে পারে না, বরং শরীরের সব জিনিসকেই রূপান্তরিত করা যেতে পারে, আপনাকেও। দেখুন, আপনার শরীর দ্বারা যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য আপনার শরীর এনার্জির ব্যবহার করে। হ্যাঁ, আপনি যা কিছুই করেন না কেন, তার জন্য এনার্জি চাই। কিন্তু যদি আপনি আপনার শরীরে বীর্যের এক ফোঁটাকে বানাতে চান, তাহলে এর জন্য শরীরে কিছু আলাদা রকমেরই এনার্জির ব্যবহার হয়। এই এনার্জি খুবই শক্তিশালী। এর আন্দাজ আপনি এটা জেনেই করতে পারবেন যে বীর্যের এই এনার্জি দিয়ে এক মানুষকে জন্ম দেওয়া যেতে পারে, একটা নতুন জীবন বানানো যেতে পারে। তাহলে ভাবুন, এর মধ্যে কত এনার্জি হবে। আমাদের জীবনে হওয়া রোজকার ঘটনায় বীর্য অনেকটা দায়ী হয়ে থাকে। আপনি দেখে থাকবেন যে আপনি পুরো দিন কাজ করেন, শারীরিক পরিশ্রম করেন, তখন আপনার শরীর কতটা ক্লান্ত হয়ে পড়ে। সেই রকমই সহবাস করার পর আপনি নোটিস করে থাকবেন যে আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে। এর মানে হলো একবার সহবাস করার পরে আপনার শরীরের অনেক অনেক এনার্জি খরচ হয়ে যায়, আর এই এনার্জির রূপ কিছু ভিন্ন রকমেরই হয়। আপনার ঘুম আসে, কেন? কেননা আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। তাহলে ভাবুন, আপনি আপনার শরীর থেকে কত এনার্জি বের করে দিয়েছেন। তো আপনি একে এইভাবে ব্যবহার করেছেন, আর এখন এটা প্রশ্ন ওঠে যে এর ব্যবহার আধ্যাত্মিক রূপে কিভাবে করা যেতে পারে, যাতে আমরা এনার্জির সঠিক প্রয়োগ করতে পারি। দেখুন, যদি যৌনতার ইচ্ছাকে থামানোর চেষ্টা করেন, জোর করে থামানোর চেষ্টা করেন, তাহলে এটা থামবে না। আপনি কিছুদিনের অভ্যেস করতে পারবেন, তারপরে এটা ততটাই শক্তির সঙ্গে বাইরে বেরিয়ে আসবে। সহজভাবে যদি বলি, তাহলে আপনি একে কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, রাগ একে কন্ট্রোল করার কারণ হতে পারে। যখন মানুষ খুব বেশি খিটখিটে হয়ে যায় আর খুবই রাগ কিংবা অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন এটা বলা যেতে পারে যে তার সেক্স এনার্জি থেমে আছে, সেই এনার্জি বীর্যকে থামানোর চেষ্টা করছে। এটা স্বামী স্ত্রীর ঝগড়ার কারণও হতে পারে। তো একে রূপান্তরিত কিভাবে করা যেতে পারে? দেখুন, যে কোনো শক্তিকে ট্রান্সফর্ম করার জন্য সবার আগে তাকে বুঝতে হয়।
যদি আপনি একে বুঝে যান তাহলে আপনি একে ট্রান্সফর্ম করতে পারবেন, আর একদম সঠিক ব্যবহারও। একটা উপায় বলছি যা খুবই প্রভাবশালী, যখন আপনি মেডিটেশন করেন, গভীর ধ্যানে বসেন, তখন আপনি আপনার ধ্যানকে নাভি কেন্দ্র থেকে নিচে অর্থাৎ মূলাধার চক্রে নিয়ে আসুন। এই এনার্জি ওখান থেকেই উৎপন্ন হয়। যখন আপনি ধ্যানে বসবেন আর মূলাধার চক্রে ধ্যানকে কেন্দ্রিত করবেন, তখন আপনি অনুভব করবেন যে সেখান থেকে উঠে আসা এনার্জি আপনার শরীরের ওপরের দিকে, মস্তিষ্কের দিকে এগোচ্ছে। পদ্মাসন রূপে বসে আপনি কিছুদিন এর অভ্যেস যদি করেন তাহলে আপনার যৌনশক্তি অর্থাৎ স্পার্ম এনার্জি ওপরের দিকে ডাইভার্ট হয়ে যাবে, এটি আপনার মস্তিষ্কের দিকে অগ্রসর হবে, এর ফলে আপনার বুদ্ধির উন্নতি ঘটবে আর আপনি এক সাধারণ মানুষ থেকে ট্রান্সফর্ম হতে শুরু করবেন জিনিয়াস পার্সন রূপে। আরেকটা উপায় আছে, যখন আপনার কামবাসনা উঠবে তখন আপনি ধ্যানে বসে নিজের শ্বাসে মনোনিবেশ করুন। শ্বাসকে ভেতরে যেতে দেখুন, বাইরে আসতে দেখুন। শ্বাস ভেতরে, ব্রেথ ইন, ব্রেথ আউট, কন্টিনিউ এটা করতে থাকুন। কিছু মিনিটেই আপনার কামবাসনা ছুমন্দর হয়ে যাবে, কিন্তু এরও একটা সীমা রয়েছে। সীমা পার হয়ে গেলে যদি আপনি ধ্যান করেন তাহলে এটা কাজ করবে না। 5 থেকে 10 মিনিট ঠিক আছে, 15 মিনিটও চলতে পারে, কিন্তু এর ওপরে নয়। আর এর শক্তির আন্দাজ আপনি এইভাবে করতে পারেন, স্বামী বিবেকানন্দ যে এত জিনিয়াস আর মহান ব্যক্তি ছিল, শুধুমাত্র 1 ঘন্টায় মোটা মোটা বই পড়ে তা মনে রাখতে পারত। তিনি আমেরিকাতেও এত ভালো নিজের বুদ্ধির ব্যবহার করেছেন যে তখন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আর আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী ছিল, তো এটা কি সম্ভব না যে ওনার সেক্স এনার্জি অর্থাৎ এই স্পার্মের পাওয়ার থেকেই তার মস্তিষ্কের এই শক্তি মিলেছে যা তাকে এক অসাধারণ ব্যক্তিরূপে প্রতিষ্ঠা করেছে? চলুন ইতিহাস উঠিয়ে দেখে নিন, বেশিরভাগ ব্রহ্মচারী লোকেরাই ইতিহাস রচনা করেছেন। তাদের মধ্যে কিছু তো স্পেশালিটি ছিল যা তাদের সাধারণ মানুষদের থেকে আলাদা বানাত। লিস্ট খুব বড়, যার মধ্যে বাবা লোকনাথ, লাওজি, স্বামী বিবেকানন্দ, ওশো, সৎগুরু। যান রিসার্চ করুন এদের জীবনকে বোঝার জন্য, আর দেখবেন আপনি এনাদের মধ্যে কিছু না কিছু বিশেষ ব্যাপার অবশ্যই পাবেন। ভগবান বুদ্ধাও তো ব্রহ্মচর্যের পালন করত। হ্যাঁ, সে আগে বিবাহিত ছিল আর তার একটা ছেলেও ছিল, কিন্তু যখন তিনি তার রাজমহল ত্যাগ করলেন আর সত্যের খোঁজে বেরিয়ে পড়লেন, তখন উনি সন্ন্যাসী হয়ে ব্রহ্মচারীর পালন করেছিলেন। এই স্পার্মে কত শক্তি হতে পারে, এটি আপনাকে রূপান্তরিত করে কি বানাতে পারে আপনি ভাবতেও পারবেন না। এখন এর মানে এটা ভাববেন না যে ব্রহ্মচারী না সে অকেজো। এমন অনেক উদাহরণ রয়েছে আমাদের কাছে যে বিবাহিত জীবন হওয়ার পরেও নিজের বুদ্ধির উন্নতি ঘটিয়েছে। আমি যে ট্রিক বললাম সেটা ফলো করে দেখুন, যদি আপনার বীর্য একবার রূপান্তরিত হয়ে যায় তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। নিজে অনুভব করতে পারবেন যে আপনার কিছু ভিন্ন রকমের শক্তির আভাস হচ্ছে। আপনি আপনা আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনার বুদ্ধির উন্নতি ঘটবে, এটা আমার অভিজ্ঞতা। আর এই সব কিছু এতক্ষণ আমার অভিজ্ঞতা থেকেই বললাম। আমার অভিজ্ঞতাটা এত মন দিয়ে শুনলেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওতে এতটাই, ততক্ষণ পর্যন্ত অল ইনফোর সঙ্গে থাকুন।